ইংরেজিতে কথা বলতে চাইলে কিছু ছোট ছোট কথা প্র্যাকটিস করতে হয়। তো আমরা আমাদের ডেলি লাইফে যে সমস্ত কথাগুলো বলি ঘুরতে ফিরতে, খুব ছোট্ট ছোট্ট কমন কথাগুলো আজকের ভিডিওতে দেখে নিই, সেরকমই কিছু কথা যেগুলো আমরা ইংরেজিতে যদি বলতে চাই কিভাবে বলবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কিন্তু প্রত্যেকেরই ভীষণভাবেই কাজে লাগবে। তো দেখো, কোনো একটা কাজ করার পর যদি যে কাজটা করতে দিয়েছিল সে যদি স্যাটিসফাই না হয়, তখন মনে হয় কাজটায় কিছু ভুল আছে। তো আমরা তখন এভাবে জিজ্ঞাসা করি, কিছু ভুল আছে কি? তো এই কথাটা যদি ইংরেজিতে বলতে চাও কিভাবে বলবে? বলাটা ভীষণই সহজ, বলবো ইজ এনিথিং রং, ইজ এনিথিং রং, কিছু ভুল আছে কি? বা এই কথাটা তুমি আরও অন্য কোনো পরিপ্রেক্ষিতে বলতে চাইলেও এভাবে বলতে পারো, কিছু ভুল আছে কি? তো এটা আমরা এইভাবে বলবো, ইজ এনিথিং রং, কিছু ভুল আছে কি? তো দেখো, কিছু ভুল আছে কি এটা যদি বলতে চাই তাহলে আমরা বলবো ইজ এনিথিং রং, ইজ এনিথিং রং, কিছু ভুল আছে কি? এভাবে কিন্তু জিজ্ঞাসা করতে পারো। যখন আমরা ছোটদেরকে পড়াতে বসাই তো দেখা যায় সাধারণভাবে সে বারবার শুয়ে পড়ে, মানে বসে পড়াশোনা খুব কমই করে। তখন আমরা বারবার বলি সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো, তো আমরা বলবো সিট আপরাইট, বা বলতে পারি সিট আপ স্ট্রেট, সিট আপরাইট এটাও বলতে পারি, এটারও অর্থ সোজা হয়ে বসো, আর সিট আপ স্ট্রেট এটারও অর্থ সোজা হয়ে বসো। তো যে কোনো একটা কথা কিন্তু আমরা বলতে পারি। তো দেখো, সোজা হয়ে বসো এটার জন্য আমরা বলবো সিট আপরাইট। যদি এইভাবে আমরা ছোটদেরকে বলি তারাও কিন্তু শুনে শুনে অভ্যস্ত হবে আর বুঝতে পারবে, ধীরে ধীরে দেখবে তারাও কিন্তু এরকম ছোট ছোট কথাগুলো ইংরেজিতে বলতে চাইছে। কারণ এখনকার দিনে ইংরেজি বোঝা, ইংরেজি বলা দুটোই কিন্তু ভীষণভাবেই প্রয়োজন। তো নেক্সট যে সেন্টেন্স দেখে নাও, সাথে এসো, সাথে এসো এটা বলার জন্য আমরা বলবো কাম অ্যালং, কাম অ্যালং অর্থাৎ সাথে এসো। যদি এরকম বলি আমার সাথে এসো, তো বলবো কাম অ্যালং উইথ মি, কাম অ্যালং উইথ মি, এইভাবে কিন্তু বলবো, কাম অ্যালং অর্থাৎ সাথে এসো। তো বুঝতে পারলে নিশ্চয়ই, সাথে এসো তো বলবো কাম অ্যালং, কাম অ্যালং উইথ মি এরকমও বলতে পারি, অর্থাৎ সাথে এসো বোঝাবে। এখানে কে দেখো, হঠাৎ করে কাউকে আমরা চমকে দেওয়ার সময় বা কেউ যদি হঠাৎ করে আসে তখন আমরা বাড়ির অন্য কোনো মেম্বারকে বা কোনো বন্ধুকে বলি এখানে কে দেখো। তো এখানে কে দেখো এটাকে আমরা এইভাবে বলবো, লুক হু ইজ হিয়ার, লুক হু ইজ হিয়ার। আর যদি বলতে চাই দেখো এখানে কি, তাহলে বলবো লুক হোয়াট ইজ হিয়ার, হোয়াট ইজ হিয়ার, ওখানে কে দেখো। তো লুক হু ইজ দেয়ার, লুক হোয়াট ইজ দেয়ার, ওখানে কি দেখো। এইভাবে আমরা কিন্তু এই ছোট্ট ছোট্ট কথাগুলোকে একটু আমাদের ডেলি লাইফে ইউজ করব, আর ইউজ করতে করতে কিন্তু প্র্যাকটিসও হয়ে যাবে আর আমাদের বলাটাও অনেকটা ফ্লুয়েন্ট হয়ে যাবে। তখন আর কিছু ভাবতেই হবে না, আমরা কিন্তু ছোট ছোট কথাগুলো ইজিলি ইংলিশে বলতে পারবো। তো এখানে কে দেখো আমরা বলবো লুক হু ইজ হিয়ার, এখানে কি দেখো তখন আমরা বলবো লুক হোয়াট ইজ হিয়ার, হোয়াট ইজ হিয়ার, লুক এখানে কি দেখো। তো এখানে কে দেখো, এই একটা সেন্টেন্স শিখে আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স জানতে পারলাম। তো এখানে কে দেখো বলবো লুক হু ইজ হিয়ার, হু ইজ হিয়ার, লুক হু ইজ হিয়ার, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে। অনেক সময় কোনো রাস্তা বন্ধ থাকলে কেউ বলে ওই দিক দিয়ে যান বা ওই দিক দিয়ে আসুন, কোনো দরজা বন্ধ থাকলে আমরা বলি ওই দিক দিয়ে বা বলি দয়া করে ওই দিক দিয়ে। তো ওই দিক দিয়ে এটার জন্য আমরা বলবো দ্যাট ওয়ে প্লিজ, দ্যাট ওয়ে প্লিজ, এভাবে বলবো দ্যাট ওয়ে প্লিজ, অর্থাৎ ওই দিক দিয়ে, প্লিজ কাম দ্যাট ওয়ে, মানে দয়া করে ওই দিক দিয়ে আসুন, এরকম বোঝাবে। তো ওই দিক দিয়ে আমরা এরকমভাবে বলবো দ্যাট ওয়ে প্লিজ, দ্যাট ওয়ে প্লিজ, ওই দিক দিয়ে আসুন, কিছু প্রয়োজন নেই, কিছু প্রয়োজন নেই, এই কথাটা যদি আমরা বলতে চাই। যদি কেউ জিজ্ঞাসা করে ডু ইউ নিড এনিথিং, ডু ইউ নিড এনিথিং, তোমার কি কিছু প্রয়োজন, তখন আমরা বলবো
এভাবে বলবো, আমার কোনো প্রয়োজন নেই, এটাই তো আমাদের উত্তর হবে। তো এটাকেও আমরা ইংরেজিতে এভাবে বলবো, নাথিং রিকোয়ার্ড। নাথিং রিকোয়ার্ড অর্থাৎ কিছু প্রয়োজন নেই, নাথিং রিকোয়ার্ড কিছু প্রয়োজন নেই। তো এটাকে আমরা এভাবে বলতে পারি, কিছু প্রয়োজন নেই, এটাকে আমরা বলবো নাথিং রিকোয়ার্ড। নাথিং রিকোয়ার্ড অর্থাৎ কিছু প্রয়োজন নেই, কিছু প্রয়োজন নেই, নাথিং রিকোয়ার্ড, বা নো নিড এটাও বলতে পারি, নো নিড। নেক্সট দেখে নেব, বিছানা করো। ছোট্ট একটা কথা, আমরা বাড়ির ছোটদের মধ্যে একটা সুন্দর হ্যাবিট গড়ে তোলার জন্য, সু অভ্যাস গড়ে তোলার জন্য আমরা কিন্তু এইভাবে তাদেরকে দিয়ে ছোট ছোট তাদের নিজেদের কাজগুলো করাতে পারি। তো তাকে যদি বলি বিছানা করো, তো বলবো এইভাবে বলবো, মেক দ্য বেড, মেক দ্য বেড, বা বলতে পারি মেক ইউর বেড, অর্থাৎ তুমি যে বিছানাটায় শোবে সেই বিছানাটা একটু ঠিক করে নাও। তো বলবো মেক ইউর বেড বা মেক দ্য বেড। তার বিছানাটা দেখিয়েই আমরা তাকে বলছি বিছানাটা ঠিক করো, তো মেক দ্য বেড, এইভাবে তাকে বলতে পারি। তো বিছানা করো বলবো মেক দ্য বেড, মেক মেক দ্য বেড, এভাবে কিন্তু বলতে পারি। আবার এরকমও হয় যদি স্কুল না থাকে বা যখন ছুটি থাকে, জেনারেলি আমরা দুপুরবেলাতে সবাই একটু রেস্ট নিই কম বেশি কাজ না থাকলে, তো আমরা এরকম বলি ছোটদেরকে বিশেষ করে যে কিছুটা ঘুমাও। দুপুরবেলায় তারা কিন্তু ঘুমোতে চায় না, ছোটাছুটি করে, তো তাদেরকে আমরা বলি কিছুটা ঘুমাও। তো এই কথাটা আমরা তাদেরকে ইংরেজিতে এইভাবে বলতে পারি, গেট সাম স্লিপ, গেট সাম স্লিপ, অর্থাৎ এটার অর্থ বোঝাবে কিছুটা ঘুমাও, গেট সাম স্লিপ, গেট সাম স্লিপ অর্থাৎ কিছুটা ঘুমাও। তো কিছুটা ঘুমাও এই কথাটা বলার জন্য আমরা বলবো গেট সাম স্লিপ। তো গেটের এরকম প্রচুর ব্যবহার আছে, আমরা কোনো একটা পার্টিকুলার ভিডিওতে গেটের ব্যবহার সম্পর্কে নিশ্চয়ই জানবো, ভিডিওগুলো দেখতে থাকো। নেক্সট দেখে নাও, সিস দেওয়া বন্ধ করো। অনেক সময় কি হয়, ছোটরা মাঝে মাঝে মুখে কীরকম একটা আওয়াজ করে, তো আমরা তাদেরকে বলি সিস দেওয়া বন্ধ করো, সিস দেওয়া বন্ধ করো। তো এটাকেও জাস্ট এইভাবে বলতে পারি, স্টপ হুইসলিং, স্টপ হুইসলিং অর্থাৎ সিস দেওয়া বন্ধ করো। তাকে এইভাবে বলতে পারি স্টপ হুইসলিং, স্টপ হুইসলিং অর্থাৎ সিস দেওয়া বন্ধ করো, এটা বোঝাবে। তো সিস দেওয়া বন্ধ করো, এটার জন্য আমরা বলবো স্টপ হুইসলিং, স্টপ হুইসলিং, ঠিক আছে। নেক্সট দেখে নেব, কোথাও হয়তো যাওয়ার দরকার, তো কাউকে বলছি আমাকে ওখানে নিয়ে চলো, আমাকে ওখানে নিয়ে চলো। তো এই কথাটা কিভাবে বলবো, এই কথাটা আমরা এভাবে বলবো, টেক মি দেয়ার, টেক মি দেয়ার অর্থাৎ ওখানে আমাকে নিয়ে চলো বা সেখানে আমাকে নিয়ে চলো, টেক মি দেয়ার, টেক মি দেয়ার অর্থাৎ আমাকে সেখানে নিয়ে চলো, এটা বোঝাবে, ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। তো আমাকে ওখানে নিয়ে চলো, এটার জন্য আমরা জাস্ট এইভাবে বলতে পারি, টেক মি দেয়ার, টেক মি দেয়ার অর্থাৎ ওখানে আমাকে নিয়ে চলো। আবার অনেক সময় এরকমও হয়, কোনো একটা কাজ যখন আমরা কাউকে করতে দিই তখন বলি তাড়াহুড়ো না করে সময় নিয়ে করো, এরকম আমরা অনেক সময় বলি। তো তোমরা বুঝতেই পারছো যখন এরকম সিচুয়েশান আসবে তোমাদের এরকম বলার প্রয়োজন হবে, সময় নিয়ে করো, তো তখন আমরা জাস্ট এইভাবে বলতে পারি, টেক ইউর টাইম, টেক ইউর টাইম অর্থাৎ সময় নিয়ে করো। তো এই ছোট্ট ছোট্ট কথাগুলো এইভাবে কিন্তু আমরা ইংরেজিতে বলতে পারি। তো সময় নিয়ে করো আমরা বলবো টেক ইওর টাইম, টেক ইওর টাইম অর্থাৎ সময় নিয়ে করো। এখন খুশি হয়েছো তো, এখন খুশি হয়েছো তো, তো এই কথাটাও আমরা অনেক সিচুয়েশানে বলে থাকি। এই কথাটা আমরা ইংরেজিতে বলতে চাইলে এইভাবে বলতে পারি, আর ইউ হ্যাপি নাও, আর ইউ হ্যাপি নাও, এখন তুমি খুশি তো, বা এখন তুমি খুশি হয়েছো তো, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তো এখন খুশি হয়েছো তো, এটার জন্য আমরা বলবো আর ইউ হ্যাপি, বা আর ইউ হ্যাপি নাও, আর ইউ হ্যাপি নাও, এখন তুমি খুশি তো, এখন তুমি খুশি হয়েছো তো, তো এইভাবে বলতে পারি। তো দেখো যে কটা সেন্টেন্স আমরা জানলাম প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আমাদের ডেলি লাইফে ভীষণভাবেই বলার প্রয়োজন হয়। তো আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে বা কাজে লাগছে। তো যদি ভালো লাগছে, কাজে লাগছে, লাইক দিয়ে অবশ্যই আমাকে জানাও, প্রয়োজনে শেয়ার করো, আর যদি আমার চ্যানেলের
প্রত্যেকটা ভিডিওই তোমাদের উপকারে লাগছে বা আমার চ্যানেলে ভিডিওগুলো উপকারে লাগছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে বা প্রথমবার আমার ভিডিওটা দেখে থাকলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো চলো দেখে নিই আরও একবার আজকের সেন্টেন্সগুলো কোনগুলো আমরা জানলাম, আর নেক্সট দেখার পর থেকে কিন্তু এইগুলো ডেলি লাইফে প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবহার করো। তো দেখো প্রথমেই যেটা জানবো, কিছু ভুল আছে কি, ইজ এনিথিং রং, এভাবে জিজ্ঞাসা করব। ইজ এনিথিং রং, এটার অর্থ বোঝাবে কিছু ভুল আছে কি। সিট আপরাইট, সিট আপরাইট, এটার অর্থ বোঝাবে সোজা হয়ে বসো। এটা যদি বলার প্রয়োজন হয় তাহলে বলো সিট আপরাইট। কাম অ্যালং, কাম অ্যালং অর্থাৎ সাথে এসো। কাম অ্যালং উইথ মি, আমার সাথে এসো, এরকম বোঝাবে। লুক হু ইজ হিয়ার, দেখো এখানে কে। তো সারপ্রাইজ দেওয়ার সময় আমরা এই কথাগুলো বলে থাকি। তো লুক হু ইজ হিয়ার, এটার অর্থ দেখো এখানে কে। দ্যাট ওয়ে প্লিজ, তো দ্যাট ওয়ে প্লিজ এটার জন্য কি বোঝাবে, না দয়া করে ওই দিকে আসুন বা ওই দিকে। দ্যাট ওয়ে প্লিজ, দ্যাট ওয়ে প্লিজ, এভাবে বলতে পারি। নাথিং রিকোয়ার্ড, নাথিং রিকোয়ার্ড অর্থাৎ কোনো প্রয়োজন নেই, নো নিড, কোনো প্রয়োজন নেই। মেক দ্য বেড, মেক দ্য বেড, যদি আমরা কাউকে এভাবে বলে থাকি মেক দ্য বেড অর্থাৎ বিছানাটা ঠিক করো। গেট সাম স্লিপ অর্থাৎ কিছুটা ঘুমাও বা একটু ঘুমিয়ে নাও। গেট সাম স্লিপ, একটু ঘুমিয়ে নাও, কিছুটা ঘুমাও, এ অর্থে আমরা এই কথাটা বলবো। স্টপ হুইসলিং অর্থাৎ সিস দেওয়া বন্ধ করো বা মুখে আওয়াজ করা বন্ধ করো। টেক মি দেয়ার, টেক মি দেয়ার, আমাকে ওখানে নিয়ে চলো। টেক ইওর টাইম, টেক ইওর টাইম অর্থাৎ তোমার সময় নাও বা সময় করে করো, সময় নিয়ে করো, এরকম অর্থে আমরা এরকম বলবো টেক ইওর টাইম। আর লাস্ট বলবো আর ইউ হ্যাপি নাও, আর ইউ হ্যাপি নাও, তো তুমি এখন খুশি তো, বা তুমি এখন খুশি হয়েছো তো, বা তোমরা এখন খুশি হয়েছো তো। তো এই ভিডিওটা দেখার পরেও নিশ্চয়ই তোমরাও অনেকটা খুশি হয়েছো। যাই হোক, খুব ভালো লাগলো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।